এইখানে দেখি হচ্ছে আপনাদের গম পাইছে আমি যে আমার ভিডিওটো কলৈ আইছো। তো যদি গম পোৱা নাই ভিডিওটো আগলৈ চাই থাকক। আমি যে আইছো আমার সকলরে সিনাকি পঞ্চতীর্থ হাজলৈ। প্রথমতে দেখো হাজত থাকা এটা সকলের সিনাকি বস্তু বান্দর, আর এইটো হচ্ছে কেদার মন্দিরের ভিতর পুকুরীটো। গোটেবর ইয়াত জাপানি গামী মাছে আছে। হ্যালো ফ্রেন্ডস, তো আকৌ এটা নতুন ভিডিওতে মই যে আপনার মাজলে আইছো। আজি ভিডিওটো চাই থাকিব, বলক ভিডিওটো আগবাই লৈ যাও। প্রথমতে আমি স্টার্ট করি ইয়ার তলর পিনে কেদার তলর পিনে থাকা গণেশ মন্দিরটির পৰা। আর এইটো হল কেদার মন্দির। ইয়াত বান্দর বহুত আছে যে সেইকাৰণে মই আপোনালোকক দেখাব নোৱাৰিলো। তো এইবার মই আপোনালোকক সয়গ্ৰীব মাধৱ মন্দিৰৰ পিনে লৈ যাম। তো মাধৱ মন্দিৰত যোৱাৰ আগতে আমি সোমালো খুবিনী ধুবিনী ঘাটত। এয়া হল খুবিনী ধুবিনী ঘাট আর এইটো মন্দির। ইয়াতে থাকা মন্দিরটো ইয়ার সকলবোৰ শিলেৰে নির্মিত হৈ আছে। তো সেই যে দেখেছে আপোনালোকে সেইখন বেউলা লক্ষীন্দৰৰ খেল বুলি কয়। এই আমি ইয়াৰ পৰা যাওঁ আৰু ভিডিওটো আগলৈ আপোনালোকে চাই থাকিব। এইবাৰ আমি আহিছোঁ ভীমে পন্তা খোৱা চৰিয়াটো চাবলৈ। কথিত আছে যে এইটো চৰিয়াতে ভীমে পন্তাক আছিল। তো এইটো হল ভীমে পন্তাক চৰিয়া। চাওকচোন কিমান ডাঙৰ। এইবাৰ আমি আহিছোঁ হাজৰ মুখ্য আকৰ্ষণ কাছলৈ। আৰু চাওকচোন কাছবোৰ ইয়াত দানা দিয়া হৈছে, কল্যাণী দানা, মাছৰ দানা। দানাবোৰ দিয়াৰ কাৰণে কাছবোৰ আগবাঢ়ি আগবাঢ়ি ভাতৰ পিনে আহিছে। তো এইবিলাক সৰু সৰু চানা হৈছে, কেনে পালে জনাব। এইবাৰ আমি মাধৱ মন্দিৰত সোমাইছোঁ। এইবিলাক ফুল দেখিছে নেকি ধুনীয়া ধুনীয়া, কিন্তু লকডাউনৰ বাবে মাধৱ মন্দিৰৰ ভিতৰভাগ বন্ধ। তো আগলৈ ভিডিঅ'টো চাই থাকক। যেতিয়া লকডাউন খুলে তেতিয়া মই আকৌ আহিম আৰু আপোনালোকৰ কাৰণে ভালদৰে ভিডিঅ' এটা বনাই ল'ম। তারপর আকৌ ভিডিওটা স্টার্ট করিম। আমি খাব লৈছো ভাত। তো কাইখন দিছে ভাত, পাপড় ভাজি, আলু ভাজি, নেমু টেঙা, তো সবজি আর দালি। তো ফ্রেন্ডস, এতে আমি যাই আছো খানা বিনা খাই পোয়ামক্কা লো। তো এইটো হল পোয়ামক্কা। যদি আপোনালোকৰ ভিডিঅ'টো ভাল লাগিছে তেতিয়া